আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আকাশে মার্কিন গুপ্তচর বিমান কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। এরপর জানিয়ে দিব এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান ইরানের। এদিকে ইউক্রেনে ন্যাটো সদস্য হওয়ার স্পষ্ট দিনক্ষণ চান জেলেনস্কি। আরো জানিয়ে দেব ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য, গ্রেপ্তারি পরোয়ানা। সর্বশেষ জানিয়ে দিব কঠোর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন, ভয়াবহ বিপদে রয়েছে এবার পশ্চিমা বাহিনী। দিশেহারা বাইডেন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আকাশে মার্কিন গুপ্তচর বিমান কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং দাবি করেছেন তাদের আকাশ সীমায় মার্কিন গুপ্তচর বিমান ঢুকে নজরদারি চালাচ্ছে, ফের এমন ঘটলে তারা তা গুলি করে নামিয়ে নিতে বাধ্য হবেন। নিজেদের আকাশ সীমায় গুপ্তচর বিমান পাঠিয়ে যুক্তরাষ্ট্র নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এই অভিযোগ তুলেন। এর পরিণাম ভালো হবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। মঙ্গলবার উত্তর কোরিয়ার জানায় সোমবারও তাদের আকাশে মার্কিন বিমান উড়েছে। মঙ্গলবার মার্কিন সেনাবাহিনীর একটি বিমান তাদের আকাশে অন্তত 8 বার পাক খেয়েছে। এর আগে সোমবার কিম ইয়ো জং দাবি করেছিলেন তাদের আকাশ সীমায় মার্কিন গুপ্তচর বিমান ঢুকে নজরদারি চালাচ্ছে, ফের এমন ঘটলে তারা তা গুলি করে নামিয়ে নিতে বাধ্য হবেন। উত্তর কোরিয়ার এই দাবি নিয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোনো বিমান উত্তর কোরিয়ার আকাশ সীমায় ঢোকেনি, খোলা সমুদ্রের উপর দিয়ে তারা চলাচল করছে। এটি রুটিন ফ্লাইট, এর সঙ্গে গুপ্তচর বৃত্তির কোনো সম্পর্ক নেই। এর উত্তরে পিয়ংইয়ং বলছে এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার নাক গলানো ভালো চোখে দেখছে না তারা, যুক্তরাষ্ট্রকেই এর উত্তর দিতে হবে। এর আগে উত্তর কোরিয়া দাবি করেছিল যুক্তরাষ্ট্র তাদের জলসীমার খুব কাছে পরমাণু অস্ত্র সমৃদ্ধ যুদ্ধ জাহাজ স্থাপন করছে, এর ফলে পরমাণু যুদ্ধ অবশ্যম্ভাবী বলে জানিয়েছিল তারা। যুক্তরাষ্ট্র সে সময় জানিয়েছিল দক্ষিণ কোরিয়ার কাছে তারা একটি যুদ্ধ জাহাজ রাখবে, জাহাজে পরমাণু অস্ত্র চালানোর মতো ব্যালিস্টিক মিসাইল থাকবে। উত্তর কোরিয়া যেভাবে একের পর এক মিসাইল পরীক্ষা করছে তার জবাব দিতেই ওই জাহাজ রাখা হবে, তবে তারা কোনো নির্দিষ্ট সময়সীমা দেয়নি। এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান ইরানের। একবিংশ শতাব্দীর বৈশ্বিক রাজনৈতিক চ্যালেঞ্জ ও অর্থনীতি সমৃদ্ধি অর্জনের জন্য এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাব। মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির বাজেট ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় IRN এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। কালিবাব বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এশিয়া মহাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে আবির্ভূত হয়েছে। পশ্চিম থেকে প্রাচ্য, বৈশ্বিক ক্ষমতার স্থানান্তর এবং এশিয়ার ক্রমবর্ধমান অর্থনৈতিক ভূমিকার জন্য একবিংশ শতাব্দীকে আন্তর্জাতিক রাজনীতিতে এশীয় শতাব্দী হিসেবে উল্লেখ করা হচ্ছে। ইরানের সংসদের স্পিকার এশিয়ান দেশগুলোকে বহুপাক্ষিকতাকে সমুন্নত রাখতে এবং পশ্চিমা আধিপত্যের বিরোধিতা করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। বৈঠকে এশিয়ার 20টি দেশের সংসদীয় প্রতিনিধিরা অংশ নেন। ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়ার স্পষ্ট দিনক্ষণ চান জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোর উদ্দেশ্যে কড়া মন্তব্য ছুড়ে দিয়ে বলেছেন, ন্যাটোর সামরিক জোটে যোগদানের জন্য তার দেশকে কখন আমন্ত্রণ জানানো হবে ওই বিষয়ে কোনোরকম দিন তারিখ নির্ধারণ না করাটা অযৌক্তিক বিলম্ব। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ইউক্রেনকে কখন আমন্ত্রণ জানানো হবে, কখন ইউক্রেন জোটের সদস্য হবে তার কোনো সময়সীমা নির্ধারণ না করাটা নজিরবিহীন এবং অযৌক্তিক কার্যত মনে হচ্ছে। ইউক্রেনকে জোটে আমন্ত্রণ জানানো বা সদস্য পদ দেওয়ার ব্যাপারে কোনো প্রস্তুতি নেই। ন্যাটো 2008 সালে বুখারেস্টের শীর্ষ বৈঠকে ইউক্রেনকে জোটের সদস্য পদ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল, কিন্তু কখন ও কিভাবে তা হবে ওই বিষয়ে ন্যাটো কিছুই বলেনি। জেলেনস্কি এখন ভিলনিয়াসে সম্মেলন শুরুর আগে, আমরা এমন ইঙ্গিত পাচ্ছি যে ইউক্রেনের উপস্থিতি ছাড়াই
তারা এ বিষয়ে কিছু বয়ান নিয়ে আলোচনা করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জোর দিয়ে আরো বলেন, এই বয়ান ন্যাটোর সদস্য হওয়ার আমন্ত্রণ নিয়ে ইউক্রেনের সদস্য পদ নিয়ে নয়, অনিশ্চয়তা একটা দুর্বলতার লক্ষণ। শীর্ষ বৈঠকে আমি এ বিষয়ে খোলাখুলি কথা বলবো। তবে জেলনস্কি এটাও জানেন যে যুদ্ধ চলাকালীন ন্যাটো ইউক্রেনকে সদস্য পদের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে পারে না, কারণ তা করলে ন্যাটো জোট রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধের ঝুঁকিতে জড়িয়ে পড়বে। যেহেতু ন্যাটো সনদের আর্টিকেল 5 বিধান দেওয়া আছে, জোটের কোনো সদস্য দেশের উপর হামলা হলে ওই দেশকে প্রতিরক্ষা দিতে সব সদস্য দেশকে এগিয়ে যেতে হবে। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে গুরুত্বপূর্ণ এক শীর্ষ বৈঠকে যোগ দিতে জড়ো হয়েছেন ন্যাটো সামরিক জোটের নেতারা। ধারণা করা হচ্ছে ওই বৈঠকে ইউক্রেন যুদ্ধের গতি, প্রকৃতি এবং পশ্চিমা ওই জোটের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ হতে পারে। জোটের 31 সদস্য দেশ আশা করছে রুশ ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সামরিক সহায়তা দিতে তারা যে রাজি তা তারা রাশিয়াকে বোঝাতে পারবে। শীর্ষ বৈঠকের আগে ন্যাটো জোটে সুইডেনের যোগদানের ব্যাপারে তুরস্ক তাদের আপত্তি তুলে নেওয়াকে জোট ইতিবাচক একটা অগ্রগতি হিসেবে দেখছে, কিন্তু ভবিষ্যৎ সদস্য হিসেবে ইউক্রেনের নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতভেদ রয়েছে। ধারণা করা হচ্ছে জোটের কিছু সদস্য দেশ রাশিয়ার দিক থেকে ভবিষ্যৎ আক্রমণ ঠেকাতে কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি দেবে, তারা আরও অস্ত্র গোলাবারুদ দেওয়ার বিষয়টি নিয়েও কথাবার্তা বলবে। তবে সদস্যপদ প্রশ্নে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চান যুদ্ধ শেষ হওয়ার পর দেরি না করে যত দ্রুত সম্ভব ন্যাটো যেন ইউক্রেনকে জোটে যোগ দিতে দেয়। কবে এবং কিভাবে তা করা হবে তার স্পষ্ট পরিকল্পনা যেন তৈরি করা হয়। তবে অনেক সদস্য দেশ এতটা আঘাতে নারাজ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জার্মানি, তাদের ভয় ইউক্রেনকে সদস্য করার জন্য এতটা নিশ্চিত প্রতিশ্রুতি এখনই দিলে রাশিয়া যুদ্ধ আরো তীব্র ও দীর্ঘায়িত করার অজুহাত পাবে। ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, চূড়ান্ত ইশতেহারের ভাষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে তিনি বলেছেন, ইউক্রেন নিয়ে আমরা জোরালো একটা বার্তা দিতে পারবো এবং আমরা যে একমত হব তাতে আমি স্থির নিশ্চিত। দুদিনের ওই বৈঠকে ন্যাটো নেতারা ভবিষ্যৎ রুশ হামলা প্রতিহত করতে এবং ইউক্রেনকে রক্ষা করতে নতুন পরিকল্পনা নিয়ে একমত হবে বলে আশা করা হচ্ছে। তারা ইউক্রেনের পূর্ব দিকে ন্যাটো বাহিনীকে আরো জোরদার করার বিষয়ে আলোচনা করবে। ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য, গ্রেপ্তারি পরোয়ানা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন ECP। মঙ্গলবার নির্বাচনী সংস্থা ও প্রধান নির্বাচন কমিশনার KCEC অবমাননার মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। একই মামলায় পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরীর বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে নির্বাচনী সংস্থা ও CC অবমাননার মামলায় পাকিস্তান তেহরিক ইনসাফের অর্থাৎ PTI চেয়ারম্যান ইমরান খান ছাড়াও দলটি চেয়ারম্যান ও তার সাবেক ঘনিষ্ঠ রাজনীতিকদের ECP ডাকা হলেও হাজির হননি তারা। পরে ECP 4 সদস্যদের একটি বেঞ্চ ইমরান খান ও তাদের অন্যদের বিরুদ্ধে জামিন অযোগ্য, গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। গত বছর দেশটির নির্বাচন কমিশন ও CC বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে PTI প্রধান সহ দলটির সাবেক মহাসচিব আসাদ উমর ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফওয়াদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করে ECP। পরে ECP সদস্য নিসার দোরবানির নেতৃত্বে নির্বাচন কমিশনের বেঞ্চে হাজির হয়ে ইমরান খান ও অন্যান্যদের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য কয়েক দফায় নোটিশ পাঠানো হলেও কোনো PTI নেতা ECP বেঞ্চে হাজির হননি। এর পরিবর্তে দেশটির উচ্চ আদালতে নির্বাচন আইন 2017-10 ধারার আওতায় ECP অবমাননার মামলা দায়েরের ক্ষমতা চ্যালেঞ্জ করেন ইমরান খানের অনুসারীরা। চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খান ও PTI এর অন্যান্য নেতার বিরুদ্ধে মামলার কার্যক্রম পরিচালনার জন্য ECP অনুমোদন দেয়। পরে গত 21 জুন নির্বাচন কমিশন ও CC অবমাননার মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার কার্যক্রম পরিচালনার অনুমোদন পেলে ও ECP চূড়ান্ত রায় ঘোষণার ক্ষমতা দেননি দেশটির সুপ্রিম কোর্ট। কঠোর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন। সেনাবাহিনীকে প্রকৃত যুদ্ধে জয় ছিনিয়ে আনতে কঠোরভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার চীনের পিপলস লিবারেশন আর্মির স্টার্ন থিয়েটার কমান্ড পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান বলে জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিনহুয়া। শি জিনপিং বলেন, বর্তমানে বিশ্বে অস্থিরতা এবং পরিবর্তনের নতুন এক যুগে প্রবেশ করেছে এবং এ কারণে চীনের নিরাপত্তা পরিস্থিতিও আগের চেয়ে অনেক বেশি অস্থিতিশীল এবং অনিশ্চিত হয়ে পড়েছে। এ সময় তিনি PLA কে দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার অগ্রসেনানী বলে উল্লেখ করেন। চীনের সেনাবাহিনী ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার দেশটির জিয়াংহু
প্রদেশে অবস্থিত। ইস্টার্ন কমান্ড চীনের পূর্বাঞ্চলে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে নিয়োজিত। এই কমান্ডের অধীনেই রয়েছে পূর্ব চীন সাগর এবং তাইওয়ান প্রণালী। চলতি বছরের শুরুর দিকে নজিরবিহীনভাবে তৃতীয় মেয়াদে চীনের কমিউনিস্ট পার্টির প্রধান এবং দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। সে সময় তিনি জানিয়েছিলেন, জাতীয় নিরাপত্তার রক্ষক হিসেবে চীনের সেনাবাহিনীকে প্রকৃত অর্থেই ইস্পাত দৃঢ় মহাপ্রাচীর হিসেবে গড়ে তোলা হবে। এদিকে পশ্চিমা আধিপত্য রুখতে প্রেসিডেন্টের ক্ষমতাকে আরও সুসংহত করতে নতুন একটি আইন পাশ করল শি জিনপিং প্রশাসন। এতে বেইজিং এর স্বার্থ বিরোধী যে কোনো উদ্যোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন চীনা প্রেসিডেন্ট। শুধু যুক্তরাষ্ট্রই নয়, গোটা পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে আগ্রাসী কূটনীতির দিকে অগ্রসর হচ্ছেন চীন, যার সবচেয়ে বড় প্রমাণ কূটনৈতিক চাল হিসেবে পশ্চিমা বিরোধী নতুন আইন পাশের ঘটনা। বিদেশীদের আরোপ করা নির্দেশ নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটি আইনটি পাশ করে। এতে বলা হয়, চীনা স্বার্থ বিরোধী যে কোনো কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন প্রেসিডেন্ট শি জিনপিং। বাণিজ্য, প্রযুক্তি ও হংকং ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নেওয়া চীন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে ব্যবহৃত হবে আইনটি। চীনা নাগরিকদের বিরুদ্ধে কেউ কোনো বৈষম্যমূলক পদক্ষেপ নিলে তাদের স্যাংশন লিস্টে অন্তর্ভুক্ত করা হবে। তালিকায় থাকা ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন না চীনে, দেশটিতে থাকা তাদের সম্পদও জব্দ করা হবে।